বন্ধুরা যারা চান যে তাদের মোবাইলটিকে সবার থেকে আলাদাভাবে ব্যবহার করতে এবং সবার থেকে সুন্দরভাবে এবং অন্যরকমভাবে ব্যবহার করতে, তাদের জন্য ভিডিওটি বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি গুগলের মধ্যে হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে আপনার ডিসপ্লেতে আপনি যা লিখবেন তাই আপনি সার্চ করতে পারবেন এবং সেটা দেখতে পারবেন। তো নর্মালি কিন্তু আমরা জানি যে গুগলের মধ্যে আপনার সার্চ করতে হলে এখানে টাইপ করে যা আমরা চাই সেখানে লিখতে হয়। ধরেন হচ্ছে বলিউড সং যদি আমরা চাই তো সেক্ষেত্রে আমরা বলিউড সং এখানে টাইপ করতে, তো এটা অনেকের কাছে বোরিং লাগতে পারে। আমার কাছে অনেক সময় দেখা যায় এই টাইপ করার একটু বোরিং লাগে, তো আমি চাচ্ছি যে আমি হ্যান্ড রাইটিং করব বা আমি জাস্ট শুধুমাত্র আমার ডিসপ্লেতে আমি যা লিখব সেটা আমার সার্চ বারে চলে যাবে। তো তার জন্য বন্ধুরা একটা আপনার ক্রোম ব্রাউজার চলে যেতে হবে এবং একটা সেটিংস এনেবল করতে হবে। যেই সেটিংসটা এনেবল করলে আপনি খুব সহজেই এখান থেকে হ্যান্ড রাইটিং করতে পারবেন। লাইক আমার মতো এরকম ধরেন হচ্ছে WHO লিখলাম, তো এটা জাস্ট এখানে চলে আসবে, চলে আসলে আপনি জাস্ট সার্চ করতে পারবেন। তো বন্ধুরা এই অপশনটি কীভাবে আপনি এনেবল করবেন তার জন্য আপনাকে যা করতে হবে, সেটিংস অপশনের মধ্যে চলে যেতে হবে। নিচের দিকে দেখতে পারবেন যে ক্রোম ব্রাউজারে এখানে আপনি google.com যাবেন। যাওয়ার পর এখানে google.com নিচে দেখবেন যে সেটিংস, তো আপনি সেটিংসে যখন প্রেস করবেন তারপর হচ্ছে যে এখানে সার্চ সেটিংসের মধ্যে আপনি ক্লিক দিবেন। দেওয়ার পর দেখবেন যে হ্যান্ড রাইটিং হচ্ছে এখানে এনেবল করা, তো আপনার এটা ডিজেবল করা থাকবে। যদি আপনি আমি অলরেডি এনেবল করেছি তো আপনি এটাকে এনেবল করে দিবেন। এনেবল করার পর এখানে সেভ দিবেন, সেভ দিলে ওকে দিবেন, দেখবেন যে আপনার পেজটা লোডিং হবে। লোডিং হলে এখন আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে একটা জি চিহ্ন দেখতে পারবেন। দেখেন একটা নিচের দিকে চিহ্ন দেখতে পারবেন জি এর, তো এইটার মধ্যে আপনি যখন প্রেস করবেন এই অপশনটাতে তো দেখবেন যে এখানে একটা আপনার বার চলে আসবে, স্পেস, একটা ক্রস বার এবং একটা প্রশ্নবোধক চিহ্ন। তো যাই হোক এখানে আপনি কী করলেন, দেখি আমি জাস্ট সার্চ করে এখানে সং লিখলাম, দেখি আমার সং হয় কি না। এই দেখেন সং চলে আসছে। আপনি যখন সংস বা যেই জিনিসটা আপনি চাচ্ছেন সেটা যেখানে এখানে আপনি লিখবেন সেটা এখানে চলে আসবে। তো এভাবে আপনি খুব দ্রুত আপনার যা কোনো কিছু চান আপনি টাইপ করতে পারবেন। আবার যদি মনে হয় যে না আমার দরকার নেই, আমি এটা প্রয়োজন নাই, তো আপনি আবার কী করবেন, জি অপশনটাতে আবার প্রেস করবেন, সেটা চলে যাবে এবং আবার এখন থেকে আপনি কোনো কিছু লিখতে চাইলে সেটা আবার আপনার টাইপ করে লিখতে হবে। তো এই অপশনটা এনেবল করেন, জাস্ট আপনি এই অপশনটাতেই মানে জি অপশনটাতে প্রেস করলে আপনি এখান থেকে লিখতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগছে। নর্মাল ট্রিক্স অনেকে এই ধরনের ট্রিক্সগুলো দেখে থাকেন, অনেক ভালো লাগে, তাই আমি বলবো যে একটু মোবাইলটিকে আলাদাভাবে ব্যবহার করার জন্য অবশ্যই ট্রিক্সটি ট্রাই করুন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আল্লাহ হাফেজ।